হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সামনে পুজো, সুস্থ তো থাকতেই হবে, তো আমরাও ভালো আছি। তো চলো আরও একটা নতুন দিন শুরু, তোমাদেরকে সঙ্গে নিয়ে দিনটা শুরু করলাম। আজকে হলো বৃহস্পতিবার, তবে মনটা কিন্তু আমার একদমই ভালো নেই। মানে মাঝে মধ্যে এই চ্যানেলটা নিয়ে খুব মানে চিন্তায় পড়ে যাই যে মানে কি হবে, আদৌ কি আমি চ্যানেলে মানে ইউটিউবে কিছু করে উঠতে পারবো কি পারবো না। মাঝে মধ্যে মনটা সত্যি খুব খারাপ হয়ে যায়। তবু চেষ্টা করি তোমাদের সামনে মানে আমার সারাদিনটা তুলে ধরতে, আর ভালো ভালো যতটুকু সময় সেই সময়টাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমরা ভালো করেই জানো আমারকে সেভাবে সাপোর্ট করার মতো কেউ নেই। আমি নিজে যতটুকু যা পারি, আমি নিজে যা সেটাই তোমাদের সামনে তুলে ধরি, কোনো খারাপ কিছু আমি তুলে ধরি না। তবু জানি না কেন ভিডিওতে একটাও লাইক পড়ে না, কিছু না, না কমেন্ট না লাইক। তো যাকে আমি আমার মানে যেটা আমি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো, তোমরা সঙ্গে থেকো। গুড মর্নিং, আজকে একদম মানে একদমই সকাল সকাল ব্লগটা শুরু করছি। আজকে হলো বৃহস্পতিবার। গুড মর্নিং সবাইকে, আমার আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। সকালের জল একটু উষ্ণ, গরম জল, তবে আজকে লেবু দিইনি, লেবু ছাড়া এমনি শুধু জল খাচ্ছি। চা চা হয়ে গেছে, নিয়ে নিলাম একটু মুড়ি আর আছে টোস্ট বিস্কুট, এই দিয়ে হবে চা। তবে চাটা আজকে দারুণ, মানে দেখেই মনে হচ্ছে যে চাটা ভালো হয়েছে। চলো চা খেয়ে পরে কাজে লাগবো, তখন পরে আমরা কথা বলবো। আগে ব্লগটা শুরু করি না, আজকে সকাল সকাল একদম, এখনো উঠেনি ঘুম থেকে, বিয়ে হয়ে যেত উঠেনি, এখনো বাচ্চা হলো সাতটা, সোয়া সাতটা হবে, আয়ান উঠেনি। উঠেনি মানে কি, আজকে আয়ানকে স্কুলে পাঠানোর আজকে ইচ্ছে নেই, কারণ বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একদম ঠান্ডা, তাই ভাবছি আজকে পাঠাবো না স্কুলে, দেখা যাক পরে আসি। দেখো এই ভিডিওটা আমি গ্রিলের ভেতর থেকে করেছি। তো এই দাদাটা আমাদের পাড়ারই, সবজি দিয়ে যায়, মানে শাক, মূলো শাক, মানে অনেক রকমের সবজি দিয়ে যায়। মূলো শাকটা একদিন নিয়েছি তাই বললাম, আর এই যে ঝিঙে একদম গাছের, দেখো কচি ঝিঙে, তো এর আগেও নিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি, তো আজকেও নিলাম, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, খুব ভালো। দেখে ওই দাদা থেকে ঝিঙে রাখলাম একদম তাজা তাজা, আর এদিকে আমি করছি হলো একটুখানি ফ্যান ভাত আতপ চালের, আর আবির টিউশন থেকে আসলো, এখন বলছে স্কুলে যাবে, তাহলে এখন ওর জন্য বানাতে হবে টিফিন। টিফিন কী বানাবো, রুটি বানাবো, চলো ফটাফট একটু রুটি করি, মাসির যে রুটি করে দিই ও স্কুলে নিয়ে যাবে, অনেক বাজে। দেখো চট করে রেডি হয়ে চলে এলাম বাজারে, আর দেখো দোকান একদম খালি, খালি দোকান, কারণ বাজে মাত্র 11টা, সকাল সকাল সবাই মাত্র ঝাড়ু টাড়ু লাগাচ্ছে, আমি চলে আসি, কারণ এরপর না ভিড় হয়ে যায় আর হয় না। আর আয়ান আর মানে ছোটদের বীরের আয়ানের ওদেরগুলো দেখিয়ে যে কেনাকাটা হয়ে গেল, ওই যে নিয়ে নিলাম বাড়ি গিয়ে দেখাবো, তবু খাবারটা হয়নি। গুড আফটারনুন, তো বাজার থেকে এসে অনেক কাজ ছিল, অনেক কাজ বলতে রান্নাবান্না কমপ্লিট হয়নি, মানে দেই ভাই করছিল সব, তো এসে মাছ কাটা দেই ভাইয়ের সঙ্গে একটু মানে হেল্প করে দিলাম একটু, তো কাজ টাজ করতে করতে অনেক লেট হয়ে গেল, তাই মানে বাড়ি এসে আর মোবাইলটা অন করা হয়নি। তো তোমাদের ওখানে বাজারে তো মোবাইল, আমি জানোই বাজারে বেশি মোবাইলটা বের করতে পারি না, তো এই হলো আমার কেনাকাটা, বেশি কিছু না, শুধু মানে ওদের তিনজনের জামা কাপড়। চলো ফটাফট একটু দেখাই জামা কাপড়গুলো, ঠিক আছে। তো
এবার এক এক করে বের করে একটু দেখাই তোমাদের। আয়ান তো, আয়ানাটা তো পড়াও হয়ে গেছে, ও পরে দেখেও নিয়েছে, ওর পছন্দ হয়েছে জিন্সটা। চলো তোমাদের এবার দেখাই ফটাফট, মোবাইলটা আমি এখানেই রাখবো, নাহলে দেখানো যাবে না। রাখলাম বালিশের উপরে মোবাইলটা রাখলাম। চলো এক তাড়াতাড়ি দেখাই এই জিন্সটা। আর বলেছিল ব্ল্যাক জিন্স, তো একদম ব্ল্যাক জিন্সটা মানে ওর সাইজ মতো পাওয়া গেল না, তাই এটা নিলাম। ভালো হয়েছে এটা, মানে কাপড়টা একদম সফট, ফ্যানেরও পছন্দ। আর নিয়েছিলাম দুটো, এই যে প্রেশার দুটো, এই যে এটা পলের, এটা আয়নের, উল্টো দেখা যাবে এটা আয়নের। তো এগুলো এক সাইজ করে ছোটো আনতে হবে, মানে একটু ইসে হয়ে গেছে, বড়ো বড়ো হচ্ছে। আয়ন পরেনি, পল পরে দেখলো যে বড়ো হচ্ছে, তো পলের বড়ো হচ্ছে তাহলে আয়নেরও বড়ো হবে, এটা চেঞ্জ করে আনতে হবে। একটা মানে কালার এটাই নিয়ে আসবো, শুধু সাইজটা ছোটো আনবো। আর এটা হলো দাদার ছেলের জন্য, একই মানে জিন্সের কাপড়টা সেম, কালারটা শুধু মানে একটু ওটার মধ্যে একটু ব্ল্যাকটা বেশি, এটার মধ্যে এই যে হোয়াইটের ভাগটা বেশি, হোয়াইট তো না এটা, কিন্তু এই জিন্সটা আমার বেশি পছন্দ, এই জিন্সটা ওটার থেকে আমার এটা বেশি ভালো লেগেছে। তো আয়ানের ওটা ভালো লেগেছে, যাকে ওর যেটা পছন্দ সেটাই, তো ওর ওটাই ভালো লেগেছে। তো এটা হলো বিট্টুর, আমাদের জানোই ওই যে হ্যালো গাইস বলে যে মোবাইলটা হাতে নিয়েই তো দাদার ছেলে রাখো, মোবাইল হাতে পেলেই হলো হ্যালো গাইস, তো এটা হলো ওর। আর এই যে টি শার্ট, একই সেম টি শার্ট নিয়েছি, এই যে কালারটা হলো এটা সুন্দর, এটা ওকে খুব মানাবে, ও আয় মানে ফর্সা না একদম, আয়নের থেকে তো অনেক ফর্সা ও, তাই এটা নিলাম ওর জন্য। এটা চলে গেল ওর, তিনজনে চলে গেলো। আর পলের জন্য জিন্স আনিনি, ও পলের জন্য দাদা সেদিনকে মলের থেকে দুটো জিন্স নিয়ে আসে, তো ওই জন্য আর জিন্স আনিনি, শুধু টি শার্ট নিয়ে এলাম। আর এটা হলো আমাদের পুচকুটার, সেদিন আসলো না, এটা ওর, ও হ্যালো গাইস একটু একটু করে বলে, এটা ওর, ও এখনো ছোট তো ওর এখনো সেট পাওয়া যায়, আর ওদের সেট মানে ভালো সেট হয় না, পছন্দের হয় না, কালারে হয় না, এই যে এটা ওর। একদম সফট, মানে কাপড়টা একদম সফট, এই যে একদম সফট কাপড়, মানে ঠান্ডার মতো মানে পরতে পারবে। আর এখানে চেন না, চেন থাকলে একটা অসুবিধা হয়, চেন থাকলে চেন ছিঁড়ে যাওয়ার একটা ইস্যু থাকে, তো চেন না আছে বোতাম, আর ভেতরেও একটা, এই যে এটা ভেতরে, খুব পছন্দ হয়েছে এটা। আরে একটু বাদে যা, সাইজও একদম ঠিক হয়ে যাবে, এটা মানে একটু স্ট্রেচেবল টাইপের, খুব মানে ভালো, পছন্দ তো হবে এটা। আর এটা সঙ্গে আছে বুঝলো, জিন্সের মধ্যে এখানে পকেট, এটা এখানে পকেট, সুন্দর। এটা একদম মানে কটন জিন্স, যে মানে সফট কটন জিন্স, তো খুব মানে সবার ড্রেসগুলোই অবশ্য পছন্দ করেই তো আনা, আর বাচ্চাদের মানে কাপড়গুলো একটু সফট হলেই ভালো। হয়ে গেছে আমাদের মানে বাচ্চাগুলোর হয়ে গেল, এবার আবিরের বাকি, আবিরেরটা দেখি আজকে তোর হবে না, সে তো চলেই গেল, এবার কাল পরশু কবে যাই গিয়ে ওরটা নিয়ে আসবো। ওরটা আনিনি কারণ ওর জিন্সের ওর কোমর ঠিকঠাক হবে না, ও বারবার আনা নেওয়া করতে হবে, ওই জন্য ওরটা আনিনি। তার মধ্যে ও বড়, ওর পছন্দেরও ব্যাপার আছে,
আয়ান আর এদেরকে যেটা দিব ওটা ওরা ওরা ওটাই পড়বে, কিন্তু আবির ও তো একটু বড় হয়েছে না, তো ওর পছন্দটা একটু অন্যরকম, তাই ওটা আর নিয়ে আসিনি, ওকে নিয়ে গিয়েই আনবো। আর আমার শাড়িটারিরও এখনও কোনো মানে খবর নেই, আমার জন্য শাড়ি আছে কি না সেটা জানি না, যদি হয় তাহলে তো তোমাদের অবশ্যই দেখাবো, আপাতত এগুলোই। বাবা জলটা বন্ধ কর, চলো হয়ে গেল, এগুলো গোছ গাছ করে নি, যদি পারি তাহলে কালকে গিয়ে দিয়ে আসবো, দেখা যাক টাইম হলে কালকে গিয়ে দিয়ে আসবো। চলো টাটা, আজকে ব্লগটা আর বড় করছি না, কেমন আসি মানে এই সকাল থেকে ঘোরাঘুরি, ঘরে এসে একদম ধুম মানে দৌড় ঝাঁপ করে কাজ, একদম হাঁপিয়ে গেছি, এখন একটু রেস্ট করবো, দিদি ঘোরাঘুরি করছে। অদি ভাই কি করো খাচ্ছ? ও তাহলে আর কি আসবো, চলো এবার রাখি, খাওয়া দাওয়া করিনি কিন্তু এবার খাওয়া দাওয়া করবো। আমাদের মানে দি ভাইয়েরও এখনও কেনাকাটা হয়নি, মানে পলের হয়েছে, অ্যানির এখনও হয়নি, দি ভাইয়েরও হয়নি, তো সবারটা হয়ে গেলে পরে আবার দেখাবো, ঠিক আছে? ওগুলো একসঙ্গে দেখাবো, আমারটা দি ভাইয়েরটা একসঙ্গে দেখাবো। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, কেমন? আর আমার ডেইলি ব্লগ তো জানোই, আমি তো মানে তেমন কিছু শেয়ার করতে পারি না, যেহেতু আমার যতটুকু নিজে একা ভিডিও করতে পারি অতটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি, তা জানি ভিডিওতে সেরকম ভিউজ তো হচ্ছে না, আর এর থেকে বেশি ভিউজ আমার হবেও না যতটুকু জানা আছে, তো কোনো ব্যাপার না, এভাবেই চলবো, কিছু করার নেই, এভাবেই চলতে হবে, ঠিক আছে? এভাবেই চলবো, আর চ্যানেলটা তো বন্ধ করা যাবে না, বলো? ডেইলি ব্লগ যদি যেদিন ইচ্ছে করবে না করবো না, শর্ট ভিডিও দিয়ে চ্যানেলটাকে চালু রাখবো, বন্ধ তো আর করবো না, চ্যানেলটা থাকবে, যোগাযোগ একটা তোমাদের সঙ্গে ঠিকই থাকবে, ঠিক আছে? চলো আসছি, টাটা।